বোকাজান আসাম ভাষা দর্শক স্বাগত জানাইছো। এজোর আশীর্বাদ বিচারিছো এই নাট্য আরম্ভৰ শুভ মুহূর্ত আর 45 বছরীয় আবাহনের একটা সুনাম থাকা যাত্রা। এই যাত্রা যাতে অক্ষুণ্ণ থাকে তাই সদায় প্রয়াস চলে। আর আমি দায়িত্বভার লওয়ার পিছরপর সেই প্রয়াসতে আছো। 3 নাটক লই পাঠশালাবাসীর রাইজর বুকুর মাজরপর আমি এটা এই বছর ওলাই যাম। মইনে কুশলে আসনি তয় মেডাম মেনকা আর লেডি ম্যাগনেট আশীর্বাদ বিচারিছো। পাঠশালাত আরম্ভণি করার একটা সুকীয়া মাদকতা আছে আর যেহেতু পাঠশালা জন্মস্থান আবাহন থিয়েটারের, গতি জন্মস্থানত নিজের পিতৃ মাতৃর মাজরপর যেটা এখন থিয়েটার থন্দরি উঠে তাতকে ডাঙর হওয়ার একো নাথাকে। আর সেই কারণে প্রতি বছরে সেই ঐতিহ্য রক্ষা করে পাঠশালারপরে আমি আরম্ভণি করো। প্রতি বছরে দুবার হেঁপাহ দেখবলে পাও পাঠশালাবাসী রাইজর, এবারও তার হিন্দারি হওয়া নাই, অল্প পলমকে আমি আইসো। আর আন থিয়েটার সমূহ ইতিমধ্যে ওলালে, কিন্তু সেই পলমকে হলেও যথেষ্ট রাইজর আগ্রহ আমি দেখবলে পাইছো 3 নাটকের প্রতি। আর সেই আগ্রহে আমার কারণে মূলধন নহয়, মূলধনখিনি লই আমি আগ্রহী যাও। আর প্রতি বছরে শইকীয়া চৰণৰ মত একটা বঁটা আজি বিগত কেইবাটাও বছর ধরে দি থকা হয়েছে। কৃষ্ণ রয়দেবে আরম্ভণি করেছিল আর তার আগ ধরে মই দায়িত্বভার লওয়ার পিছরপর সেই প্রতি বছরে আমি পাঠশালার আরম্ভণি অনুষ্ঠানত এই বঁটাটো দিয়া হয়। আর এই বর্ষত সুদক্ষ অভিনেত্রী রীণা বরা বাইদেউক এই বঁটাটো আগবা হয়েছে। আর তেখেতে শইকীয়া স্যারের তেখেতের সান্নিধ্য বহুত দীর্ঘদিনিয়া, আর তেখেতে মঞ্চত যে দুবার অ্যাক্টিংয়ে আমার সোয়াদ দি থাকে গেছে, তার তার ক্ষেত্রে মো কব লাগবে যে রীণা বাইদেউকে সাকে আন সেই বঁটাটোর যোগ্যা মহিলা মানে বিচারি নাপাম। গতি রীণা বাইদেউলেও মোট শুভেচ্ছা থাকিল, তেখেতলে মোট সন্মান যাচিছো। আর তেখেতে এই বঁটাটো গ্রহণ করে আমাক গৌরবান্বিত করেছে। তেখেতের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করেছিলাম।